আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম আফরোজাস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ সহমতে অনেক ভালো আছি। আবারও বরাবরের মতোই নতুন আরও একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ডিজাইনটা আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে। সেটা করেছিলাম আমি অফ হোয়াইট কালারের উপরে, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কালো কাপড়ের উপরে এই ডিজাইনটা কেমন লাগে। আজকে এই ডিজাইনটা আমি কিভাবে আর্ট করেছি সেটা আর শেয়ার করলাম না, কিন্তু যারা এই আর্টটা করতে চান তাহলে তারা ভিডিওটা পজ করে তাহলে ডিজাইনটা দেখে নেবেন যে আমি কিভাবে এঁকেছি। আর নয়তো আমার পেজে ফুল ছবি দেয়া আছে, তাহলে ওখান থেকে আপনারা ছবি ডাউনলোড করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার এই ডিজাইনগুলোর সেম পিকচার নিয়ে আপনারা কেউ সেল পোস্ট দিবেন না আপনাদের কারো পেজে। হয়তো অনেকে আছেন যে অনেকে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করছেন, আমার ভিডিও দেখছেন, তাদের জন্য বলছি যে আপনারা আমার অনুমতি ছাড়া সেম ছবি দিয়ে আপনারা কখনো সেল পোস্ট দিবেন না। যদি আপনারা প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আমার যে কোনো ডিজাইন আপনাদের জন্য উন্মুক্ত, আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করে সেই ছবি দিয়ে আপনারা সেল পোস্ট দিতে পারবেন, কিন্তু আমার তোলা ছবি দিয়ে বা আমার পেজ থেকে নিয়ে কেউ সেল পোস্ট দিবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যাদের পেজ আছে বা যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করছেন, অনেকেই করে, এই জন্য আমি এটা আমার ইউটিউব থ্রু বা আমার ভিডিও থ্রু আপনাদেরকে বলে দিলাম, প্লিজ এই কাজটা করবেন না। আজকের এই ডিজাইনটা হচ্ছে কাঠগোলাপের ডিজাইন, আর কাঠগোলাপ যেহেতু সাদার মধ্যে হলুদ আছে আবার সাদার মধ্যে গোলাপেও আছে, আজকের ডিজাইনটা হচ্ছে সাদার মধ্যে হলুদ করব, এটাও আবার অ্যাম্বুশের মধ্যে। তাই আমি প্রথমেই সাদা অ্যাম্বুশ দিয়ে এটাকে কাজ কমপ্লিট করে নিচ্ছি। অ্যাম্বুশটা যখন শুকাবে বাকি কাজটা আমি পরবর্তীতে করব। এখানে প্রতিবারের মতোই আমি যেভাবে বলেছিলাম যে অ্যাম্বুশ করার আগে তুলি দিয়ে এই জায়গাটাকে একটু প্রলেপ দিয়ে নেবেন, হালকা করে অ্যাম্বুশ দিয়ে একটা প্রলেপ দিয়ে নেবেন, তারপরে অ্যাম্বুশটা দিবেন। আর অ্যাম্বুশটা দেওয়ার সময় খুব ভালোভাবে সমানভাবে অ্যাম্বুশটা দিবেন। যদি আপনি উঁচু নিচু করে অ্যাম্বুশটা দেন তাহলে আপনার যখন আয়রন করবেন, আয়রন করার পরেও কিন্তু সমানভাবে ফুলবে না, একটু উঁচু নিচু হয়ে ফুলবে। যদি আপনি ডিজাইনটা উঁচু নিচু করে দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন, কিন্তু একটু সৌন্দর্যের জন্য যেরকম ফুলটা দেখতে লাগে সেরকমই আপনি ভালো করে, যাতে ফিনিশিংটা ভালো আসে সেই জন্য আপনি খুব সমানভাবে অ্যাম্বুশটা দিবেন, তাহলে আয়রন করার পরে সেটা ফুললে খুব সুন্দর লাগবে। এখানে কিন্তু ডিজাইনের উপর ভেরি করে যে আপনি অ্যাম্বুশটা কীভাবে অ্যাপ্লাই করবেন। আমার কাঠগোলাপটা দেখতে যেহেতু আঁকা বাঁকা না সমানই, তাই আমি এখানে অ্যাম্বুশটা সমান করে দিচ্ছি। তবে কিছু চেরি ফুল আছে বা এখানে যে কলিগুলো আছে সেগুলো আপনারা একটু উঁচু নিচু করে দিতে পারবেন। আমি চেরি ফুলগুলো দেখিয়েছিলাম, আমার আরও ভিডিও আছে, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো চেক করবেন। ওখানে একটা ডিজাইন আছে ফরগেট মি নট, অথবা চেরি ফুলেরও একটা ডিজাইন আছে, ওখানে দেখবেন যে আমি কিছু অ্যাম্বুশ উঁচু নিচু করে দিয়েছি বা একটু আঁকা বাঁকা করে দিয়েছি। এটা জাস্ট ডিজাইনের উপর ভেরি করে যে আমার ডিজাইনটা দেখতে কেমন, অ্যাম্বুশটা দেখলে কেমন লাগবে, সেটার উপর ভেরি করেই কিন্তু আমি ডিজাইনটা ক্রিয়েট করি। এই তো এখানে সবগুলো ফুলের মধ্যে সেম প্রসেসে আমি অ্যাম্বুশগুলো দিয়ে দিয়েছি এবং সেই সাথে শুকানোর পরে এই ভিডিওটা করছি। যেহেতু অ্যাম্বুশ দেওয়া অবস্থায় আমরা বাকি কাজগুলো করতে পারবো না, অ্যাম্বুশ শুকানোর পরেই এখন বাকি কাজটা করতে হবে। এখন দেখাবো আপনারা কালো কাপড়ের উপরে কালার ফুটাবেন কিভাবে। যেহেতু এটা কালো কাপড় সেহেতু আমাকে যদি আমি ডিরেক্টলি রংটা ইউজ করি তাহলে আর রংটা ভালো করে উজ্জ্বল দেখাবে না, আর এই জন্য আমি এখানে প্রথমে হোয়াইট পেস্টের একটা বেস দিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা যে কোনো ডার্ক কালারের কাপড়ের উপরে করতে হবে, শুধু কালো কাপড়ের উপরে এমন না, যে কোনো ডার্ক কালার কাপড়ের উপরে এই প্রসেসে আপনাকে রং করতে হবে বা পেইন্ট করতে হবে। যেমন ধরেন লাল, নীল, সবুজ, মানে এই টাইপের কালারগুলোর উপরে আপনাকে প্রথমে হোয়াইট পেস্টের বেস দিয়ে দিতে হবে, তারপর আপনার যে কালারটা করতে চান সেই কালারটা করতে হবে, না হয় আপনার কালারটা উজ্জ্বল হবে না। তবে হ্যাঁ, আপনারা যদি অ্যাক্রেলিক কালার দিয়ে কাজ করেন সেক্ষেত্রে হোয়াইট পেস্টের বেসটা নাও দেওয়া লাগতে পারে, কেননা ওইটার মধ্যে আপনার এপ্রিটন এবং হোয়াইট পেস্টের পরিমাণটা একটু বেশি দেওয়া থাকে, এই জন্য ওই হোয়াইট পেস্টের যে বেসটা দিচ্ছি আমি এখন সেই বেসটা আমার দরকার পড়ে না। এখানে কিন্তু যে আমি হোয়াইট পেস্টটা দিচ্ছি সেই হোয়াইট পেস্টটার সাথে আমি এনকে এবং বাইন্ডার মিক্স করে নিই, কেননা আমার এই হোয়াইট পেস্টটা কিন্তু মোটামুটি লিকুইডই ছিল, বেশি গাঢ় ছিল না। অনেক সময় হোয়াইট পেস্টগুলো অনেক দিন থাকলে সেটা একটু গাঢ় হয়ে যায় বা একটু শক্ত টাইপের হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটু এনকে বাইন্ডার দিয়ে একটু নর্মাল করে
তারপর দিতে পারবেন। এখানে আমার যেরকম ঘনত্বে আছে সেরকম, তবে বেশি পাতলা করলে কিন্তু আপনার এই প্রলেপটা দিয়ে লাভ নেই, তখন কাপড় রং খেয়ে ফেলে, সেক্ষেত্রে আপনার অন্য রং হিসেবে দিতে গেলে আপনার সেই রংটা ফুটে উঠবে না। সেই জন্য আপনি এনকে এবং বাইন্ডার খুব হালকা পরিমাণে দিতে হবে, যাতে আমার কাপড়ের মধ্যে হোয়াইট পেস্টটা থেকে যায়। এখন পাতাতে এবং ফুলের উপরে আমাকে যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনের জন্য আমাকে এখানে হলুদ কালার মিক্স করে নিতে হবে। সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে এনকে এবং অল্প পরিমাণে বাইন্ডার নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মাপছি না, কারণ আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে। তবে আমি যতটুকু এনকে দিয়েছি ঠিক তত পরিমাণে বাইন্ডার দিয়েছি, এরকম করেই এখানে রেখেছি। আর যেহেতু আমার কাজটা বেশি না অল্প, তাই আমি অল্প করেই এখানে রংটা মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি হলুদ কালার মিক্স করে নিব, তারপর অল্প অল্প করে আমার বাকি যে কালারগুলো দরকার সেই কালারগুলো আমি বানিয়ে নিব, এবং সেই সাথে একটু হালকা পরিমাণে হোয়াইট পেস্টও নিয়ে নিলাম। হোয়াইট পেস্টটা নেওয়ার একটাই কারণ যে রংটা যাতে আমার ছড়িয়ে না যায়, সেই জন্য রংটার ঘনত্বটা একটু বাড়ানোর জন্য আমি এখানে হোয়াইট পেস্ট ইউজ করেছি। আপনারা কেউ চাইলে এপ্রিটনও ইউজ করতে পারেন, তবে হোয়াইট পেস্টটা যখন মিক্স করবেন খুব ভালো করে মিক্স করবেন, এবং এখানে বেশি পরিমাণে হোয়াইট পেস্ট দেওয়ার দরকার নাই, জাস্ট একটু রংটাকে ঘন করার জন্য এখানে হোয়াইট পেস্টটা ইউজ করেছি। আর আপনার হলুদ কালার যে অ্যাক্রামিন কালারটা, সে কালারটার কিন্তু আপনার পিগমেন্টটা খুব কম, তাই এই রংটা খুব পাতলা হয়, রং মিক্স করতে গেলে রংটা অনেক পাতলা হয়ে যায়, এজন্য একটু হোয়াইট পেস্টটা বেশি করে দিলে রংটা ঘন থাকে আর কাজ করতেও সুবিধা হয়। ফুলের উপরে যে হলুদ কালারটা দিব, সেই হলুদ কালারটা আমার একটু অরেঞ্জ শেডের দরকার ছিল, এই জন্য আমি খুব অল্প পরিমাণে একটু লাল কালার মিক্স করে নিয়েছি, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন সেরকমভাবে। এই তো এখন হলুদ কালারটা আমি সবগুলো ফুলের মধ্যে দিয়ে নিব একই প্রসেসে, এবং সেই সাথে বরাবরের মতোই আপনাদের কাছে আবারও বলছি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের মতামতও জানাতে পারেন কমেন্ট সেকশনে, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটাও আপনারা কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, এবং আমি যখন ফ্রি থাকবো বা যে কোনো সময়ে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আর যারা অর্ডার করতে চান, অর্ডারের জন্য আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে ওখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন, এবং সেই সাথে আপনারা আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা চাইলে শেয়ারও করতে পারেন, তাহলে আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে, এবং যারা নতুন আছে যারা শিখতে চাচ্ছে তারাও কিছুটা হলেও কাজ শিখতে পারবে। এই তো এখানে আমার যে হলুদ কালারটা দেওয়ার কথা ছিল সেই হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বাকি কাজটা করছি। আর এই কাজটা যেহেতু একটু নিখুঁত সেই জন্য আমি এখানে একটু চিকন তুলি নিয়েছি, এই তুলিটার নাম হচ্ছে ডিটেইলিং তুলি, আর এইটার কোম্পানি ছিল টিটি। এই তুলি সেটটা আমি নতুন এনেছি, আপনারা চাইলে নিতে পারেন, আমি কাজ করে খুব ভালো লেগেছে। ডিটেইলিংয়ের কাজ করতে হলে এই টাইপের তুলিই আসলে কাজ করতে ভালো লাগে। আর এটার কোম্পানির নাম ছিল টিটি এবং তুলি সাইজ ছিল 2 নম্বর। এখানে 6টা সাইজের তুলি থাকে, আপনারা চাইলে যে কোনো সাইজ দিয়ে কাজ করতে পারেন। আর এই সাইজের তুলিগুলো বা এই সেটের তুলিগুলো আপনারা দারাজ থেকেও নিতে পারেন, আমি ম্যাক্সিমাম অনলাইন শপিং বা আমার এই যে অ্যাক্সেসরিজগুলো আমি দারাজ থেকে নিই, যদি আমি বাহিরে না যেতে পারি সেক্ষেত্রে আপনারা চাইলে দারাজ থেকেও কিন্তু এটা অনলাইনে অর্ডার দিতে পারেন। আপনারা আবার কেউ মনে করবেন না যে আমি দারাজের প্রমোট করছি, এসব কিছু না, যেহেতু আমি ওখান থেকে প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, অনেকে প্রোডাক্ট নিয়ে ভালো পড়েনি তাই বললাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো প্রোডাক্টই খারাপ পড়েনি, আমি অনেক কিছুই আনি দারাজ থেকে, সেই জন্য বললাম, এটা কোনো প্রমোট করার জন্য ভিডিও না। আজকের ভিডিওটা যদিও একটু লেন্দি হয়ে যাচ্ছে আমি জানি, আপনাদের অনেকের কাছে হয়তো বোরিং ফিলও লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, আমি চেয়েছি যে ফুল ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেখানোর জন্য, অনেকে স্লো আকারে আপনারা ভিডিও দেখতে চান, এই জন্য আজকের ভিডিওটাতে বেশি স্পিড ইউজ করিনি, এই জন্য একটু সময়টা বেশি লাগছে। এখন আমি এখানে পাতাটার কাজ করছি, পাতাটা করার জন্য সবুজ কালার এবং হলুদ কালারের কম্বিনেশনে একটু শেড তৈরি করে আমি পাতাটা করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে করছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন।
সেম প্রসেসে আমি সবগুলো পাতা করে নিয়েছি। আর এখন যে মেন কাজটা সেটা হচ্ছে ডালগুলো দেওয়া, আর ডালগুলো দেওয়ার যে রংটা তৈরি করা, সেই রংটা তৈরি করা কিন্তু আমার জন্য প্রথম দিকে খুব কঠিন মনে হতো, আমি ভালো করে পারতামই না। তো আপনাদের সাথে আমি সেই রং মিক্স করাটা আমি শেয়ার করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন এবং খুব খেয়াল করে দেখবেন যে এখানে হোয়াইট পেস্টের বেস না দিয়ে আমি সরাসরি কিভাবে কালারটা দিয়ে ফুটিয়ে তুলি ডালগুলোর কালারটা। এখানে প্রথমে আমি একটু হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি, সাথে একটু হলুদ কালার নিয়ে নিয়েছি। হোয়াইট পেস্টের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু কালো কাপড়ের উপরে আমাকে রংটা দিতে হবে, সেহেতু আমি হোয়াইট পেস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং খুব গাঢ় করে রেখেছি। পাতলা করে রাখলে কিন্তু আপনার রংটা ভ্যানিশ হয়ে যাবে, উজ্জ্বল দেখাবে না। আমার যেহেতু হোয়াইট পেস্টের বেস দিব না, আমি সরাসরিটা ইউজ করব, এই জন্য আমি হোয়াইট পেস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সাথে একটু হলুদ কালার দিয়ে সেটাকে কাঁঠালি কালার বানানোর জন্য আমি খুব অল্প পরিমাণে লাল কালার মিক্স করে নিয়েছি, যাতে আমার একটা উজ্জ্বল কাঁঠালি কালার আসে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কালারটা কীরকম এসেছে, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে রংটা মিক্স করেছি। এখানে কিন্তু অ্যাপ্লাই করার পরে মোটামুটি খুব উজ্জ্বলই লাগছে এবং সরাসরিও দেখতে অনেক ভালো লেগেছে। এই তো এখানে পুরো কাজ কমপ্লিট করে আয়রন করার পরে এটার ফাইনাল লুক হচ্ছে এটা। আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, আর যার জন্য করেছে সেও খুব পছন্দ করেছে। এখন মতামতের পালা হচ্ছে আপনাদের, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে। আর যারা ট্রাই করতে চান তারা অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা নিজে করে। এখানে আমি পাঞ্জাবির পাশাপাশি কিন্তু একটা কামিজ সেটও করেছি, এটা আনস্টিচ ওয়ান পিস ছিল, যে নিয়েছে সেই বলেছে যে সেলাই ছাড়া নেবে, এই জন্য সেলাই ছাড়া রেখেছি। এটা উপরের দিকে এই ডিজাইনটা হচ্ছে বুকের উপরে থাকবে, আর নিচের দিকে আলাদা করে আমি এই ডিজাইনটা করেছি, এবং পুরো জামাটাতে থাকবে ছোট ছোট এই অ্যাম্বুশের ফুলগুলো, আর পুরোপুরি কিন্তু এটা অ্যাম্বুশেরই কাজ। এবং এখানে আমি যে কাপড়টা ইউজ করেছি জামার জন্য সেটা হচ্ছে আরং কটন, আর পাঞ্জাবির জন্য যেটা ইউজ করেছি সেটা হচ্ছে খাদি কটন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে পুরো ভিডিওটা। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, নতুন আরও একটা ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।